بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, যখন কিয়ামতের ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, যার বাস্তবতায় কোনো সংশয় নেই, খাফিদাতুর রাফিআহ, এটা নিচু করে দেবে, সমুন্নত করে দেবে, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন প্রবল ভাবে প্রকম্পিত হবে পৃথিবী, ওয়াবুসসাতিল জিবালু বাসসা, এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, ফাকানাত হাবাম মুনবাসসা, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, এবং তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে, فأصحاب الميمنة ما أصحاب الميمنة, যারা ডান দিকে কত ভাগ্যবান তারা, وأصحاب المشأمة ما أصحاب المشأمة, এবং যারা বাম দিকে কত হতভাগা তারা, والسابقون السابقون, অগ্রবর্তী গন্ত অগ্রবর্তী, উলাইকা আল মুকাররাবুন, তারাই নৈকট্যশীল, ফি জান্নাতিন নাঈম, অবদানের উদ্যানসমূহে, সুল্লাতুম মিনাল আউয়ালিন, তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে, ওয়াকালিলুম মিনাল আখিরিন, এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে, আলা সুরুরিম মাউদূনা, স্বর্ণখচিত সিংহাসনে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে, يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ, তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা, بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ, পান পাত্র কুঁজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে, لا يصدعون عنها ولا ينزفون, যা পান করলে তাদের শিরোপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না, وفاكهة مما يتخيرون, আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে, ولحم طير من এবং রুচি মতো পাখির মাংস নিয়ে, ওয়াহুরুন আইন, তথায় থাকবে আয়তনায়না হুরগণ, কাআমসালিল লুলুইল মাকনুন, আবরণে রক্ষিত মতির ন্যায়, জাযাআন বিমা কানু ইয়ামালুন, তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ, লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ওয়ালা তাসীমা, তারা তথায় অবান্তর ও কোনো খারাপ কথা শুনবে না, ইল্লা কীলান সালামান সালামা, কিন্তু শুনবে সালাম আর সালাম, وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ, যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান, فِي سِدْرٍ مَخْضُودٍ, তারা থাকবে কাঁটাবিহীন বদরিকের বৃক্ষে, وَطَلْحٍ مَنْضُودٍ, এবং কাঁদি কাঁদি কলায়, وَظِلٍّ مَّمْدُودٍ, এবং দীর্ঘ ছায়ায়, وَمَاءٍ
মসকুব এবং প্রবাহিত পানিতে ওয়াফাকিহাতিন কাসীরা ও প্রচুর ফল মূলে লা মাকুতুআতিন ওয়ালা মামনুআ যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ নয় ওয়াফুরুশিন মারফুআ আর থাকবে সমুন্নত সজ্জায় ইন্না আনশানাহুন্না ইনশাআ আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি ফাজআলনাহুন্না আবকারা অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী উরুবান আতরাবা কামিনী সমবয়স্ক লি আসহাবিল ইয়ামিন ডান দিকের লোকদের জন্য সুল্লাতুম মিনাল আউয়ালিন তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন এবং একদল পরবর্তীদের মধ্য থেকে واصحاب الشمال ما اصحاب الشمال বাম পার্শ্বস্থ লোক কত না হতভাগ্য তারা في سموم وحميم তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে وظل من يحموم এবং ধূম্রকুঞ্জের ছায়ায় লা বারিদিন ওয়ালা কারীম যা শীতল নয় এবং আরামদায়কও নয় ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল ওয়া কানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম তারা সদা সর্বদা ঘোরতর পাপ কর্মে ডুবে থাকত وكانوا يقولون اذا متنا وكنا ترابا وعظاما انا لمبعوثون তারা বলতো আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব তখন কি পুনরুত্থিত হব এবং আমাদের পূর্বপুরুষগণ কুল ইন্নাল আউয়ালিন ওয়াল আখিরিন বলুন পূর্ববর্তী ও পরবর্তীগণ লামাজমুউনা ইলা মীকাতি ইয়াউমিন মা'লুম সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যারোপকারীগণ لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ পান করবে পিপাসিত উটের ন্যায় هذا نزلهم يوم الدين قيامতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন نحن خلقناكم فلولا تصدقون আমি সৃষ্টি করেছি তোমাদেরকে অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না أفرأيتم ما تمنون তোমরা কি ভেবে দেখেছো তোমাদের বীর্যপাত সম্পর্কে
أَأَنْتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ তোমরা তাকে সৃষ্টি করো না আমি সৃষ্টি করি نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই عَلَىٰ أَن نُبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ এই ব্যাপারে যে তোমাদের পরিবর্তে তোমাদের মতো লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই যা তোমরা জানো না وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَى فَلَوْلَا تَذَكَّرُونَ তোমরা অবগত হয়েছো প্রথম সৃষ্টি সম্পর্কে তবে তোমরা অনুধাবন করো না কেন أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ তোমরা তাকে উৎপন্ন করো না আমি উৎপন্নকারী لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময় আবিষ্ট ইন্না লামুগরামুন বলবে আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম বাল নাহনু মাহরুমুন বরং আমরা ঋত সর্বস্ব হয়ে পড়লাম أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি أَأَنْتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি نحن جعلناها تذكرة ومتاعا للمقوين আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা ঘোষণা করুন فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ অতএব আমি তারকারাজির অস্তাচলের কসম খাচ্ছি وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ নিশ্চয়ই এটা এক মহা কসম যদি তোমরা জানতে إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন فِي كِتَابٍ مَّكْنُونٍ যা আছে এক গোপন কিতাবে লা ইয়ামাসসুহু ইল্লা আল মুতাহহারুন যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না তানজিলুম মির রাব্বিল আলামিন এটা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ أَفَبِهَذَا الْحَدِيثِ أَنْتُمْ
مُدْهِنُونَ তবু কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে? وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে। অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় এবং তোমরা তাকিয়ে থাকো, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা দেখো না। فَلَوْلَا إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ যদি তোমাদের হিসাব কিতাব না হয় ঠিক হয়, ترجعونها إن كنتم صادقين তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও? فأما إن كان من المقربين যদি সে নৈকট্যশীলদের একজন হয়, فروح وريحان وجنة نعيم তবে তার জন্য আছে সুখ, উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা উদ্যান। وأما إن كان من أصحاب اليمين আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়, فسلام لك من اصحاب اليمين তবে তাকে বলা হবে তোমার জন্য ডান পার্শ্বস্থদের পক্ষ থেকে সালাম। واما ان كان من المكذبين الضالين আর যদি সে পথভ্রষ্ট মিথ্যা আরোপকারীদের একজন হয়, তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা। এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে। এটা ধ্রুব সত্য। فسبح باسم ربك العظيم অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা ঘোষণা করুন।